বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক সুসম্পর্ক। এবার সেই সম্পর্ক এগিয়েছে আরো এক ধাপ আলু রপ্তানির মাধ্যমে। আমাদের মালয়েশিয়ার প্রতিনিধি বাপ্পি কুমার দাস জানান, মালয়েশিয়া বিভিন্ন সময়ে বেসরকারিভাবে আলু রপ্তানি করা হলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মালয়েশিয়া আলু রপ্তানি শুরু করেছে। হাই কমিশনের বাণিজ্য বিভাগের কাউন্সিলর রাজিবুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ইতিমধ্যে বিএডিসি এর 4 কন্টেইনারের মাধ্যমে 111 মেট্রিক টন ডায়মন্ড আলু রপ্তানি করা হয়েছে। আলু রপ্তানি বিষয়ে বাংলাদেশের রপ্তানি প্রতিষ্ঠান ন্যানো গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করে বিএডিসিআর।